করোনা ভাইরাসকে মোকাবেলা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একই দিনে দেশে 132টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। এদিন জিবি হাসপাতালে 1000 লিটার পার মিনিটে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, তাছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, করোনা মোকাবেলার জন্য অক্সিজেনের বেশি প্রয়োজন। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে এখন আর অক্সিজেনের কোনো অভাব হবে না। এই হাসপাতালে একটি 900 লিটার পার মিনিট এবং আরেকটি 1000 লিটার পার মিনিট দুইটি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। পিএম কেয়ার ফান্ডে নির্মিত বৃহস্পতিবার নতুন 1000 লিটার পার মিনিট অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। এখন শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের নয়, অন্যান্য রোগীদের যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে কোনো অসুবিধা হবে না। প্রতিমা ভৌমিক আরও বলেন, করোনার মতো অজানা এই ভাইরাসকে মোকাবেলা করতে রাজ্যের চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল স্টাফ, অ্যাম্বুলেন্স চালক সকলেই কঠোর পরিশ্রম করছেন। এখন এর জন্য তিনি সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। 11 জন যারা কিডনির পেশেন্ট তাদেরকে তাদের পার্মানেন্টলি যাতে ডায়ালিসিস করতে পারে, এবং ডায়ালিসিস অনেক সময় আছে চ্যানেলগুলি করলে অনেক দিন, 1 মাস 2 মাস পরে সেগুলি থেকে ডায়ালিসিস শুরু হয়। আজকে যেটা করেছেন এবং তার জন্য যে 20,000 টাকা করে খরচা হয়েছে, সমস্ত খরচা আমরা রোগী কল্যাণ থেকে দিয়েছি। 15 জনকে টার্গেট করা হয়েছিল, 4 জন আনফিট হয়েছেন, তারা যদি কালকে ফিট হন তাদেরকে করে দেওয়া হবে। সমস্তটা খরচা আমাদের রোগী কল্যাণ থেকে, আমার ডাক্তারবাবুরা সেটা করেছেন। 11 জনের মধ্যে মোটামুটি 4 জনকে আপনারা দেখেছেন ওটি থেকে নিয়ে ওনারা জ্ঞানও ফিরেছে, এবং বাকিরা ওটিতে রয়েছেন, 2 জন এখনও ওটিতে ঢুকানো হয়নি। টোটাল 11 জনের আজকে অপারেশন হবে এবং আজকে থেকে ওনাদের ডায়ালিসিস করতে পারবেন, যেটা বাইরে গিয়ে করতে হয় অনেক টাকা সাপেক্ষ, খরচার সাপেক্ষ, সেটা আজকে আমাদের জিবিপি হসপিটাল অনেক ভালো কাজ করেছেন। আমি ডাক্তারদেরকেও ধন্যবাদ জানাই। আর মাননীয় প্রধানমন্ত্রীজি, আগামী যে কোভিড চ্যালেঞ্জের জন্য মোকাবেলা করার জন্য, মানে যখন কোনো ধরনের অসুবিধা হয়, কঠিন পরিস্থিতি থেকে যখন কেউ সেটাকে টেনে তুলে, তখন নেতৃত্বের পরিচয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সে নেতৃত্ব দিয়ে রাষ্ট্রকে, রাষ্ট্রবাসীকে, দেশবাসীকে একটা সুন্দর জায়গা আমাদেরকে এনেছেন, তার জন্য আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। তো 2-2টা অক্সিজেন প্ল্যান্ট আমরা পেয়েছি, এবং আজকের দিনে গোটা দেশের 132টা, তার মধ্যে আমাদের স্টেটে 8টা উদ্ঘাটন হয়েছে, অমরপুরও রয়েছে, মেলাঘরও রয়েছে, তার মধ্যে টোটাল 8টা আমাদের স্টেটে উদ্ঘাটন হয়েছে, 2টা জিবি হসপিটাল। ধন্যবাদ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।